গদাই বিয়া করবে না ব্যাটারি ফিউজ ধরেন ওস্তাদ দেখছেন যে মনোগ্রামটা আছে চাম্পা সুপার কোম্পানি বাংলাদেশ এই প্রথম এই মলবে যদি আপনার কাজ না হয় আপনার ওই কুশরীলে আর কোনো কিছুর কাম হবে না আপনি ঠাড়া পড়ে শরীরে মলম তো দূরের কথা আজীবনও মরিস বাইটা দিলেও কাম হবে না কে এদিকে দুইটা না আচ্ছা আচ্ছা রাখেন রাখেন এদিকে দামটা বলে দিচ্ছি দামটা অবশ্যই বলবো এ আপনি কয়টা আর দাঁড়ান ওইখানে দাঁড়ানে এ আপনি এখানে দাঁড়ান আমি আপনাদের হাতে হাতে দিব টাকা নিব একটা ঘান ধরো দামটা শুনবেন আগে দামটা শোনার পরেই তো পাছায় খাই যাবেন আর কবেন যে এখন চইলা যাই দাম শুনছি আর ওষুধের দরকার নাই এইটার দাম শুনলে অনেক পাপড়ি বেরাম ভালো হইয়া যায় কিন্তু তবু আসছি যখন দামটা আপনাদের বলেই যাব এই মলমটার দাম হচ্ছে 70 টাকা আমার কোম্পানির প্রচারের জন্য একটি লাভ লাভের অংশ দুইটা ভাগ করে আমি 35 টাকা একদম ফেলে দিয়ে মাত্র 35 টাকা 35 টাকা 35 টাকা 35 টাকা দাঁড়ান দাঁড়ান আমি দিচ্ছি এই ওইখানে পাঁচটা এই কি কইলেন আপনি আগে নিছিলেন কাজ হইছে এই যে দেখেন আপনাদের সামনে প্রমাণ এদের কাম হয়েছে হ্যাঁ কাম হতেই হবে এটা মলম দাঁড়ান এই যে এই এই মলম ভারী করো তো দাদা আপনি ধারণা আমি দিচ্ছি এই ধরেন দুইটা দুইটা নেবেন দুইটা আচ্ছা দুইটা যদি নেন 70 টাকা দাম হয় মাত্র 60 টাকা অনেক দূর থেকে এসেছি এই কোম্পানির প্রচারের জন্য আরো 10 টাকা ডিসকাউন্ট করলাম এই দুইটা লন এই লন দুইটা এই তো আর আর কে নেবেন আর খালি গান শোনার তালে আছেন গান শুনবেন তো না ওষুধ কিনার মানুষ নাই আমি একটা কথা বলি বাংলায় যাকে বলে আমরা দাদা ওষুধের ভক্ত পকেটে তো টাকা নাই মান্না দিলে অনেক আছে টাকার বেলায় নাই কাওয়াই দান খাইলো রে ফিরানের মানুষ নাই মলমের বেলায় আছে মানুষ টাকার বেলায় নাই বুঝতে পেরেছেন তো এই বন্ধ করো এখন গান শুনাই ওষুধের ভক্ত পকেটে তো টাকা নাই মান্না দিলে অনেক আছে টাকার বেলায় নাই ওস্তাদ গান কটা শুনাইলেন এখন এই মুহূর্তে আপাতত 70টা গান শুনেছি মাত্র এই তো গান শুনাইতে শুনতে তোর পাগল কাকু রাম না রেকর্ডা শুন শুন এ তাইলে মনে এরা আপনারা মনে পড়ে আসছেন না তবে যাই হোক দাদা ভাইয়েরা গান শুনুন আমরা চাম্পা সুপার কোম্পানির পক্ষ থেকে এসেছি বসেন বসেন বলে এই কোম্পানি নতুন একটা ঔষধ আবিষ্কার করছে লাগাইলি কাজ লাগাইলি লাগাইলি ওষুধ লাগাইলে কোন কাজ করে আপনি কোন তেলে আপনারা কি মনে মনে ভাবতাছেন যে এটা জন্ডিস কলেরা আমার হৃদরোগ বাত ব্যারাম হাবানি গ্যাস্ট্রিক ব্যক্তি ভালো হবো ভালো হবো না এক ওষুধে তীর রোগ ভালো হলে আমি বেশ ডাক্তার না কি করে খাবো হ্যাঁ ঠিকই কইছেন শুনেন যারা যুবক ভাইয়েরা আছেন হ্যাঁ বাবাই বলতো কেতা পূর্ব ভরা যাস না পূর্ব ভরা নারীদের মেল ভালো না মেল ভালো না জুতে যাতে পূর্ববারা যাইয়া কলমের কালি শেষ করছেন আনছি সেই কলমের কালি আমাদের কোম্পানির নাম কলমের কালি ঔষধের নাম কোম্পানি ঔষধের নাম কোম্পানির কালি এখন খাবেন রাইট পাউডার পরে আপনি নিশ্চিত মরবেন এটা কি কইলেন এটা কোনটা ইন্দুরের ও ঠিক আছে সরি ভাই আমার কথাটা আসলে বলেছি আমি বুঝতে পারিনি আমি উল্টা করে ধরছি তো লেখায় আচ্ছা বেশি পণ্ডিতই ভালো না ঠিক আছে
বাবাই চিন্তা করতেছে কেদারে বিয়া করামু এই মাতবর সেই মাতবর ওর কাছে শের কাছে বলতেছে আমাকে কেদা লাগা পাত্রী দেহ গেদাই বিয়া করবে না ব্যাটারি ফিউজ এক কান দুই কানে শুই না মার কাছে যা গল্প দিতেছেন 1200 রে মন দান মানুষের মেয়ে রাখিলে পারবো না ঠিকই কইছে শালা যে মুরত নাই ডাকব না গড়ন হলো কি নাই কলমের কালি ঠিক আছে আ জায়গায় কো জায়গায় আফাডে গুফাডে উড়াল লিখতে লিখতে কালির কাম শেষ এই জন্য আমাদের কোম্পানি নতুন একটি জিনিস কলমের কালি কলমের কালি ঠিক আছে বস যৌবনে করিয়া ভাই বয়সে কাঙ্গাল হ্যাঁ একটা গান ধরো গান ধরো এটা একটু ধরে না মারে নে মেয়ের গান শুনবেন কয়টা এর ওষুধ কিনছেন মেয়ের গান শুনবেন খালি কইতাছেন মেয়ের গান দেন এই শিল্পীটার বেতন কত একটা গান গাইলে 25000 টাকা দেওয়ার লাগবো আর যদি গান না গাওয়াই তে রাহো খালি খালি কই মেয়ের গান শুনবার নিকে চাইছে ঔষধ দেখাইলাম দাম রাজানার দরকার আছে না এখানে 10টা ট্যাবলেট আছে 10টাই চুক্তি 10টাই মুক্তি মুক্তি আজীবন আর বেঁচে থাকবেন না নাকুন না কইলাম এটা আবার কি ব্যা ওষুধ খেলে রোগ মুক্ত হবো রুগী তো আজীবনের বেঁচে থাকবো না রোগ মুক্ত হবো রুগী মরবো না না রোগ রোগ বেঁচে থাকবো না অনেক ক্যাম্পাসার আইসা গপ্প দেয় যে আগামী হাড়ে আইসা কাজ না করলে টাকা ডাবল ফেরত দেবো খোদার কাছে বাপের সদ্য ভূষণ দিব না